শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বীর মুক্তিযোদ্ধা যিনি বলতে এবং শুনতে পারেন না, আমার সম্মুখে আছে ডান পাশে বসা বীর মুক্তিযোদ্ধা ইসাকউদ্দিন, ওনার পাশে বসা আছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফেরদৌস। বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস সাহেব ওনার সম্বন্ধে বলবেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসাক স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে যে সমস্ত যুবকেরা ভারতে ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন, মোহাম্মদ ইসাক তাদের মধ্যে অন্যতম। উনি আমাদের এই অঞ্চলের সদ্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কমান্ডারের সাথে ভারতের দেরাদুনে গিয়ে ট্রেনিং নিয়েছিলেন, অত্যন্ত উচ্চতর ট্রেনিং। এবং ওই ট্রেনিং থেকে আসার পরে এই অঞ্চলের মধ্যে যে সমস্ত বড় বড় অপারেশন করা হয়েছে, এই অপারেশনগুলো তুমি অত্যন্ত সাহসী এবং দুর্দশ অপারেশনগুলো তুমি অংশ নিয়েছেন। তার অপারেশনের বিভিন্ন কার্যক্রম এখনও এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে এখনো কিংবদন্তি হিসেবে রয়ে গেছে। কমান্ডার ছেলেদের মন দিয়ে কমান্ডার এবং অসময়ী উনি ছিলেন ডেপুটি কমান্ডার, মুজফ্ফর ছিলেন, বজলু ছিল, তারা দেরাদুনে ট্রেনিং প্রাপ্ত। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।